হ্যালো মাই অল বিউটিফুল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি প্রিয়াঙ্কা আবারও হাজির হয়েছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিম্পল অ্যান্ড স্মার্ট গার্লে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা রিভিউ ভিডিও যেটা তোমাদের অনেক অনেক রিকোয়েস্টিং। তোমরা বারবার আমাকে বলেছো আমি যেন একটা ভালো ময়েশ্চারাইজার তোমাদেরকে সাজেস্ট করি যেটা অল স্কিন টাইপ হবে এবং যে কোনো সিজনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাই তোমাদের রিকোয়েস্টের কথা মাথায় রেখে আজকে আমি একটা ভালো ময়েশ্চারাইজার সাজেস্ট করবো যেটা তোমরা অল স্কিন টাইপ মানে যে কোনো স্কিনে অ্যাপ্লাই করতে পারবে, সেন্সিটিভ, ড্রাই, অয়েলি, আর যে কোনো সিজনে মানে শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল সমস্ত কালে কিন্তু ইউজ করতে পারবে। আবার তোমাদের এটাও মানে একটা কি বলবো আমার কাছে রিকোয়েস্ট ছিল, তোমরা আমাকে আবদার করেছো এমন যেন ময়েশ্চারাইজারটা দেখাই সেটা যেন রিজনেবল প্রাইসে হয়, সব জায়গায় অনলাইনে অ্যাভেলেবেল হয়, মার্কেটে অ্যাভেলেবেল হয় এবং তার মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল লাইক প্যারাবেন, সালফেট না থাকে। একটা পুরো 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট চাইছো যেটার মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না, প্লাস আবার দামটাও কম হবে। তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আমি আজকে সেই একটা সুন্দর ময়েশ্চারাইজার সাজেস্ট করব যেটা তোমরা যে কোনো স্কিনে অ্যাপ্লাই করতে পারবে। বেসিক্যালি এখন শীতকাল, এই শীতকালে কিন্তু তোমাদের এই ময়েশ্চারাইজারটা খুবই ভালো হবে। শুধু শীতকাল কেন বলবো, গরমকাল এভরি সিজনে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। যারা মেকআপ লাভার তারা অবশ্যই তাদের মেকআপ করার আগে ভালো একটা ময়েশ্চারাইজারের দরকার যেটা খুব অয়েলি বা চিপচিপে না হয়, কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং করতে হেল্প করবে সেটাও কিন্তু এই ময়েশ্চারাইজারটা হেল্প করবে। চলো এবার দেখিয়ে দিই আমি এতক্ষণ ধরে কোন ময়েশ্চারাইজারের কথা বলছিলাম। আমি এতক্ষণ ধরে বায়োটিক, বায়ো মর্নিং, মিস্টার ভিজিবল ফ্লোরলেস স্কিন ময়েশ্চারাইজারের কথা বলছিলাম। ভীষণ ভালো ময়েশ্চারাইজার যেটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে 100% তোমার স্কিন এটাকে অ্যাবজর্ব করে নেবে, তোমার স্কিনে কোনো এক্সট্রা অয়েলি ভাব বা চিপচিপে ভাব লাগবে না, ভীষণ ভালো। তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেখো যাদের স্কিনে পিম্পল আছে, মানে আমার হচ্ছে উইন্টারে আমার স্কিন বেশি সেন্সিটিভ হয়ে যায়, তখন আমার স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করলে সেই সেন্সিটিভিটিটা অনেকটা কম থাকে। এখানে আমি কথা না বাড়িয়ে তোমাদেরকে এর প্যাকেজিংটা দেখিয়ে দিই, ক্রিমের থিকনেসটা দেখাই এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা একবার তোমাদেরকে চট করে দেখিয়ে নিয়ে আসি, দেন আবারও আমি তোমাদের কাছে ফিরে আসবো। তার আগে যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নিচে পাশের বেলটা ক্লিক করে দাও যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথম আমি এর প্যাকেজিংটা দেখিয়ে দিই। দেখো একটা কার্ডবোর্ডের মধ্যে আসে, ওপরে লেখা আছে বায়োটিক বায়ো মর্নিং নেকটার ভিজিবল ফ্লোলেস স্কিন ময়েশ্চারাইজার ফর অল স্কিন টাইপ। তার তলায় একটা সবুজ পাতা রয়েছে এবং তার একদম নিচে দেখো লেখা আছে আয়ুর্বেদিক, 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট। চলো এবার আমি দেখাই এটার দাম। দেখো এখানে লেখা আছে এটার দাম 199 টাকা এবং 8/2021 এটা ম্যানুফ্যাকচার হয়েছে, 3 ইয়ার অবধি তুমি ইউজ করতে পারবে ম্যানুফ্যাকচারিংয়ের। এটা আছে 120 ml, যদিও এখানে 199 টাকা দাম লেখা আছে কিন্তু এটা তোমরা ইজি মার্কেটে 118 বা 120 টাকার মধ্যে পেয়ে যাবে। চলো এবার আমি বোতলটা দেখাচ্ছি সেম ওয়ে বক্সে যা যা আছে এই বোতলের চারপাশে ওই একই জিনিস লেখা আছে, ভীষণ হ্যাঙ্গিং, তোমরা যে কোনো জায়গায় নিয়ে এটা ট্রাভেল করতে পারবে, ভীষণ সুবিধাজনক একটা ব্যাপার। তো এর প্যাকেজিংটা কিন্তু অসাধারণ। এবার আমি তোমাদের হাতে একটু ইউজ করে দেখাচ্ছি। দেখো ক্রিমটা ভীষণ মানে কি বলবো ওয়েটলেস ক্রিম বলতে পারো, একদম থিক নয় কিন্তু তোমার স্কিনে এত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে যে কি বলবো তোমার স্কিনে একদম অয়েলি বা চিপচিপি ভাব লাগবে না। দেখো আমি হাতে ইউজ করার পর আমি দুটো হাত তোমাদেরকে একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করো, তোমরা নিজেরাই দেখো বুঝতে পারছো যে তোমার দুটো হাতের মধ্যে কতটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। এবার সুবিধার্থে তোমাদের এটা মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা অ্যাপ্লাই করা মানে যে কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। এটা মর্নিং টাইমে ইউজ করতে পারবে এবং নাইট টাইমে যে কোনো টাইমে কিন্তু তোমরা ইউজ করতে পারবে, দিনে 2 থেকে 3 বার ইউজ করবে। যাদের ড্রাই স্কিন তাদেরকে বলবো অবশ্যই 2 থেকে 3 বার এটা কিন্তু ইউজ করবে, তাহলে তোমার স্কিনটা কিন্তু ড্রাই হবে না। এছাড়া যারা মেকআপ লাভার মেকআপ করার আগে এটা ইউজ করতে পারলে মেকআপটা লং লাস্টিং করবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আমার লিঙ্ক ধরে পারচেস করতে পারো বা তোমরা নিজেরাও অনলাইন সাইটে গিয়ে এটা কিন্তু পারচেস করতে পারো।
দেখো এইভাবে স্কিনে হালকা হাতে মাসাজ করে গোটা মুখে অ্যাপ্লাই করে নেবে। রাত্রেবেলা শোয়ার আগে অ্যাপ্লাই করতে পারো নাইট ক্রিমের বদলে, যেহেতু উইন্টার টাইম আসছে, উইন্টার টাইমে এটা ভালোই কাজ দেবে। আর এছাড়া তুমি তোমার ডে টাইমেও কিন্তু এটা ইউজ করতে পারো। তোমরা অনেকেই প্রশ্ন করবে এটার পর কি সানস্ক্রিন অ্যাপ্লাই করা দরকার আছে, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, না চাইলে নাও অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখলে এটা কিভাবে অ্যাপ্লাই করবে, এর পুরো অল প্যাকেজিংটা ভীষণ কিউট প্যাকেজিং, তোমরা সব জায়গায় এটা ক্যারি করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো এটার দামটাও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে, তোমরা অনলাইন সাইটে যে কোনো সাইটে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেল সব জায়গায় কিন্তু তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং বিউটি রিলেটেড যে কোনো দোকানেই কিন্তু তোমরা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো অবশ্যই এটা তোমরা পারচেস করো, পারচেস করে এই উইন্টারে বা তোমাদের সামার টাইম যে কোনো টাইমে কিন্তু এটা অ্যাপ্লাই করো। দেখো তোমার স্কিন সবসময় ফ্লোলেস লাগবে, ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই এটা কিন্তু ইউজ করো এবং আমাকে অবশ্যই জানিও এটা ইউজ করার পর তোমরা কেমন রেজাল্ট পেয়েছো। সো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি বায়োটিকের ওপর একটা সিরিজ নিয়ে আসবো, যেখানে বায়োটিকের সমস্ত প্রোডাক্টের ডিটেলস দেবো এবং বায়োটিকের প্রোডাক্ট কীভাবে তোমরা একের পর এক ইউজ করবে সেটা নিয়েও খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি। কারণ তোমরা সকলেই দেখি বায়োটিকের প্রোডাক্টের ওপর বেশি মানে গুরুত্ব দাও, কারণ বায়োটিকের প্রোডাক্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট, যেটা রিজনেবল প্রাইসে এবং মার্কেটে পাওয়া যায়, অনলাইন সমস্ত সাইডে অ্যাভেলেবেল পাওয়া যায়। তো বায়োটিকের ওপর আমি একটা সিরিজ নিয়ে আসছি, যেখানে বায়োটিকের অল প্রোডাক্টের ডিটেলস দেবো এবং বায়োটিকের কোন প্রোডাক্টটা কোন স্কিনের জন্য অ্যাপ্লাই করবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলস দেবো। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি, আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। এরকম আরও সুন্দর সুন্দর আরও হেল্পফুল ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো এখন অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ গাইজ অ্যান্ড লাভ ইউ।